সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসি থেকে এক গৃহবধূর টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবদ্ধ অভি মেডিকেল হল থেকে শাহনাজ পারভিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয় নিহতের ভাই হেলাল মিয়া জানান বুধবার বিকেলে ওষুধ কেনার জন্য বের হয়ে নিখোঁজ হন শাহনাজ খোঁজাখুঁজি করে না পেয়ে ফার্মেসি মালিকের বাসায় খোঁজ করলে জানা যায় তিনি পরিবার নিয়ে পালিয়ে গেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এছাড়াও ফার্মেসি মালিককে গ্রেপ্তারের অভিযান চলছে